শনিবার রাতে খোয়া এলাকায় টিউশন সেরে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন শিক্ষক ধনন্ত মোদক নামে এক শিক্ষক। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের কর্মীরা এবং রক্তাক্ত অবস্থায় ধনন্ত মোদককে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হবার কারণে কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে রেফার করে দেয়। কালকে রাত্রে 9টা 10টার সময় বাড়িতে যাওয়ার সময় বাইকে এসেছিলাম। ঘটনাটা কোন জায়গাতে? খোয়াই। আচ্ছা, তারপর মানে হাসপাতালে কে নিয়েছে? তারপর ফায়ার সার্ভিস এসেছে, ফায়ার সার্ভিস খোয়াই হসপিটালে নিয়েছে। খোয়াই হসপিটাল থেকে তারপর যে বাইকটা ধাক্কা দিয়েছে ওই বাইকটা আটক করা হয়েছিল, এটা মনে হয় থানাতে আছে, আটক করা হয়েছে। আপনারা মানে পুলিশের মামলা করছেন নি পুলিশের কাছে? এখন তো আমরা অনুপ্রীত কোনো জায়গায় যাইতেই পারছি না, এত প্রেশার নিয়ে জানি। উনি কোন জায়গাতে কোন জায়গা গেল? উনি বাড়িতে দিল, এখানে বাড়ি হচ্ছে 12 কিলো, এখানে রাত্রিবেলা ওই টিউশন সাইডা বাড়ির দিকে রওনা হয়েছে। এখন অবস্থা কীরকম? এখন তো খুব সিরিয়াস অবস্থা ডাক্তার। নামটা কি ওনার? ধনন্ত মোদক। ধনন্ত মোদক। বয়স কত? 49। বাড়ি? খোয়াই, 12 কিলো। কী করত তাই না? শিক্ষক, টিচার। সরকারি স্কুলে? না না না, প্রাইভেট।